সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন চ্যানেল এস মিউজিক আওয়ার। সাথে আমি রয়েছি ইসরাত জাহান জুই এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী অঙ্কন। কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? এই তো খুবই ভালো আছি। যেহেতু গানের মানুষ, গল্প তো হবেই, শুরুতে একটি গান দিয়ে শুরু করতে চাই, তারপর অনেক অনেক গল্প আড্ডা হবে। কোন গানটি শুরুতেই করবে? প্রচলিত লোকগান তোরে বানাই আরাই বিনোদিনী আমি হব কালাজাম। বাবা বাবা, ওকে। ঠিক আছে। ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, হায় রে করবো আমি তার প্রমাণ, হায় রে করবো আমি তার প্রমাণ, তোরে বিনোদিনী আমি হব রাধা রাধা বলে, ওরে
অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আসলে মিউজিশিয়ান এত ভালো বাজাচ্ছে, সবকি আসলে সবকিছু মিলে একদম সাপোর্টটা খুব ভালো। হ্যাঁ, যেহেতু ভাইদের কথা চলে এসেছে, এবার দর্শকদের সাথে তাদেরকে একটু পরিচয় করে দিই, না হলে অন্যায় হয়ে যাবে। দর্শক, আমাদের সঙ্গে কিবোর্ডে আছেন নজরুল দীপ, লিড গিটারে আছেন রাসেল, তবলায় আছে কনক, অক্টোপ্যাডে আছেন মিন্টু, বেস গিটার আছেন রতন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে অঙ্কন তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শুরুতেই আমাদের প্রোগ্রাম কিন্তু জমে উঠেছে, এত সুন্দর সুন্দর করে তুমি গান সিলেকশন করছো এবং গান করছো, সত্যি অসাধারণ। আজকে পুরোটাই আমার পছন্দের গান দিয়ে সাজানো সবগুলোই। অঙ্কন, আবারও গানে চলে যেতে চাই, কোন গানটি শোনাবে এখন? সিলেটের আরেকজন মহাকবি বা সাধক আমরা যাই বলি, রাধারমণ দত্ত, ওনার একটি গান, আমারে আসিবার কথা কইয়া। হয়ে যাক তাহলে। আমি আর কত কাল থাকব রাধে গো, আর কত কাল থাকব রাধে গো, দুয়ারে দাঁড়াইয়া করে রাই রইয়া সুঘুমাইয়া, আমারে আসিবার কথা কই ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মন করে রাই রইয়া দুয়ারে
আমি জলের ছায়ায় রূপে হেরে মগো অসাধারণ। এত সুন্দর করে তুমি গাইলে, সেই সাথে এত জনপ্রিয় একটি গান এবং আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় রাধারমণ দত্তের এই গানটি, উনি তো ধামাইল গানের জনক এক কথায় বলা যায়। তো এত সুন্দর সুন্দর সৃষ্টি এবং এত সুন্দর সুন্দর গান যে প্রজন্ম থেকে প্রজন্ম নদীর স্রোতের ধারার মতো বইতে থাকবে তাও শেষ হবে না, এবং শত বছর পুরনো গান আসলে, এটা হচ্ছে বিষয়। এবং আমাদের এত এত গান আছে আমাদের নিজস্ব, আমাদের বাংলার ভান্ডার লোকগান, যে গেয়ে শেষ করা যাবে না। সত্যি তাই, আমরা হয়তো বা মারা যাব, প্রজন্ম থেকে প্রজন্ম গানগুলো চলতেই থাকবে। এত সুন্দর সুন্দর সৃষ্টি এবং অসাধারণ সৃষ্টি আমাদের এই মাটিতে, এবং বিভিন্ন ধরনের, যেমন বিভিন্ন ধরনের গান, হ্যাঁ ধামাইল গান করেছেন উনি, আমরা জানি বীর উৎসবে ধামাইল গান ছাড়া বিয়ে হয় না সিলেট অঞ্চলে। হ্যাঁ এরকম। অঙ্কন, এবার আমরা কি গান শুনবো তোমার কাছে? এবার আরেকটি প্যাটার্নের গান করছি, এটা মুর্শিদি গান, পাল তুলে দেরে নৌকায়। ভীষণ পছন্দের একটি গান, কম শোনা গান, চেষ্টা করছি গাওয়ার। ওকে, মুন্ডে আমার ভেসে যাবো পার করে দে রে আমার।
ঘুরে দে পাল তুলে দের নৌকায় পাল তুলে দে পাল তুলে দের নৌকায় পাল তুলে দে ঝিরঝির ঝিরবা তাসে নৌকায় পাল তুলে দে ঝিরঝির ঝিরবা তাসে নৌকায় পাল তুলে অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। তোমার শুরু গল্পটা একটু জানতে চাই, গানের হাতে খড়ি হয়েছিল কিভাবে, কার কাছে? পরিবারে তো গান বাজনা ছিল, বাবার কাছ থেকে হাতে খড়ি, আম্মু গান করতেন। আসলে খেলতে খেলতে গান শেখা, আর যখন আমি 2 বছর 6 মাসে তখন দলীয় গানে সবার সাথে দাঁড়ানো আমার স্টেজে, মানে কথা বলতে পারি না কিন্তু দাঁড়ানো একসাথে, মানে এইরকম এইভাবে গান করা। আসলে রক্তে গান থাকলে যা হয় সেইটাই। এখন কোন গান শুনবো? আমি একটু মৌলিক গান করতে চাই, তোমারও পছন্দের আগেই বলেছো, ভালো থাকতে দিবি না। হ্যাঁ, গানটি লেখা রবুল ইসলাম জীবন, সুর মোহাম্মদ মিলন এবং এম এম পি রনি মিউজিকে, যুব মিউজিক থেকে বের হয়েছিল। হয়ে যাক তাহলে। তুই ভালো থাকতে দিলি না,
ধরে আমার তুই ভালো থাকতে দিলি গোসা করে সেজে গেলি আর তো খবর নিলি না তবে কি তুই আমার ছিলি না আমার তুই ভালো থাকতে দিলি না বন্ধু রে চমৎকার, এত সুন্দর করে তুমি এখনও গানটি করলে যে সত্যি কি বলবো, আমি এখানে বসে থেকে অনেক অনেক ফিল এবং এনজয় করছিলাম তোমার গানটি শুনে। এবং আমার বিশ্বাস যে চ্যানেলসের দর্শক যারা আছে তারা তোমার গানটি খুব উপভোগ করেছে এবং প্রত্যেকটা গানই অনেক সুন্দর করে তুমি গেয়েছো। আর এটার সাথে তুমি যে পারফরমেন্স করেছো মিউজিক ভিডিওতে, ও মাই গড, মনে হচ্ছে যে একদম রিয়েল, প্রশংসা না করলেই নয়। এবং আমাদের সাথে আজকে অনলাইন পার্টনার এমআর বেস্ট মিডিয়া, যারা এই প্রোগ্রামটি আবারও দেখতে চান তারা এমআর বেস্ট মিডিয়া সার্চ করে এই প্রোগ্রামটি আবার উপভোগ করতে পারবেন। দর্শক, গানে গানে সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, বিরতি থেকে ফিরে এসে আবার আপনাদের পছন্দের শিল্পী গান শোনাবো। সে পর্যন্ত সবাই চ্যানেলসের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর আপনাদের সবার ফেভারিট শো চ্যানেল অ্যাস মিউজিক আওয়ার। সাথে আমি রয়েছি ইসরাত জাহাঞ্জুই এবং আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অঙ্কন। চলুন কথা না বাড়িয়ে আবার শিল্পীর কাছে ফিরে যাই। অঙ্কন, কথা না বাড়িয়ে আবারও তোমার কাছে চলে যেতে চাই, এবার কোন গানটি শোনাবে? ধামাইল গানের কথা হয়েছিল কিন্তু গাওয়া হয়নি, তাই এবার ধামাইল একটি গান করি। গানটি রাধারমণ দত্তের,
আসবে শ্যামকালিয়া কুঞ্জ সাজাও কিয়া। বাহ বাহ বাহ, ওকে হয়ে যাক তাহলে। বাহ, খুবই সুন্দর। অনেক অনেক ধন্যবাদ। গানের পাশাপাশি কি করা হচ্ছে? আমি তো পড়াশোনা করছি, সাংবাদিকতা নিয়ে অনার্স পড়ছি, এই তো। বাহ বাহ বাহ, দুইটা একসাথে মেনটেন করতে কষ্ট হচ্ছে না? এটা তো হবেই, স্বাভাবিক। একজন শিল্পী একজন যোদ্ধা, অনেক রকম প্রবলেম ফেস করে, অনেক রকম বাধা বিপত্তি পেরিয়ে তারপর একজন শিল্পীকে শিল্পী হতে হয়, তো সেই চেষ্টাই করে যাচ্ছি। আবারও কথা না বাড়িয়ে গানে চলে যেতে চাই, কোন গানটি শোনাবে এখন? গাইতে ইচ্ছে করছে শাব্দুল করিমের একটি গান, আরেকজন সিলেটের আরেকজন সাধক বলবো, বাংলাদেশের একজন, আমাদের গর্ব, ওনার একটি গান আমি চেষ্টা করছি। ওকে। তুমি বলো স্বামী মানুষ, তুমি বলো স্বামী মানুষ, সকল এক মায়ের সন্তান, এসব নিয়ে দ্বন্দ্ব কেন?
সকল একময় সন্তান এইসব নিয়ে দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান এইসব নিয়ে দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান সবার একজন শত্রু নয় সে সবার সৃষ্টিকর্তা সবার একজন শত্রু নয় সে সবার তার ইচ্ছাতে জন্ম মরো তার ইচ্ছাতে জন্ম মরণ সে যে সবার প্রাণীর প্রাণ এসব নিয়ে দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান এসব নিয়ে দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ কেউ হরি কেউ আল্লাহ বলো চারটার ভাষায় বলা হলো সরল সোজা পথে চলো সরল সোজা পথে চলো মর মুখে হাসব এসব নিয়ে দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান 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 তুমি মানুষ আমি মানুষ তুমি মানুষ আমি মানুষ সকল এক মায়ের সন্তান এসব নিয়ে দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ মুসলমান এসব নিয়ে দ্বন্দ্ব কেন এসব নিয়ে এসব নিয়ে এসব নিয়ে দ্বন্দ্ব কেন কেউ হিন্দু কেউ এক কথায় অসাধারণ আসলে শাব্দুল করিম সবসময় অসাম্প্রদায়িকতা নিয়ে কথা বলেছেন উনি সব ধর্মে বিশ্বাসী এবং মানুষ ধর্মে বিশ্বাসী তো সেই নিয়ে একটি গান ভীষণ পছন্দের গানের কথাগুলো অনেক সুন্দর হ্যাঁ একদম অঙ্কন আবারও তোমার কাছে গানে চলে যেতে চাই আমি জানি আমি যতই কথা বলি না কেন দর্শক আমার কথা শুনতে চাচ্ছে না চাচ্ছে তোমার গান বেশি বেশি শুনতে সো কথা না বাড়ি আবারও গানে চলে যেতে চাই কোন গানটি শোনাবে এখন এবার লালন শাহের একটি গান করি অনেক ধরনের গান হলো লালন শাহের একটি গান
বাবা বাবা, তার মানে মনে হচ্ছে যে তুমি একদম পুরোপুরি প্রিপারেশন নিয়ে এসেছো, একের পর এক হাসন লালন সব রকমের গান আজকে চ্যানেল এসের দর্শক যারা আছে তাদেরকে তুমি শোনাবে বলে। কথা না বাড়িয়ে গানে চলে যাই। ওরে মন, ওরে মন বুঝবে শেষে, তোরা কেউ যাস নেই ও
খুবই সুন্দর। আসলে লালন সাজের গান যত শুনি ততই ভালো লাগে। এত কিছু চিন্তা করে উনি তখনই লিখেছেন, কি বলবো, কত পুরনো গান না? কত পুরনো গান, তারপরে যত শুনি ততই ভালো লাগে, মনে হয় যে মাত্র নতুন শুনছি। হ্যাঁ, আবার এবং আসলে লালন সাহেবের গানে তো বিভিন্ন রকম মেসেজ থাকে, কথা প্রধান গান, এটা বুঝতেও অনেক সময় লেগে যায় এবং তত্ত্বকথা অনেক কঠিন। সত্যি। এখন কোন গানটি শোনাবে? এখন একটি ঝুমুর গান গাইতে চাই, যদিও এটা আমাদের রংপুর অঞ্চলের লোকগানও আমি বলতে পারি। 12 মাসে 13 ফুল ফোটে, বছরে ফোটে হোলা সই, হোলা মানে হচ্ছে শাপলা ফুল, পদ্ম ফুল, না যাইও যমুনার জলে। খুব মজার একটি গান, খুব মজার একটি গান, শুনে ফেলি তাহলে। ফুটে
বা বাবা, পুরাই জমজমাট। থ্যাংক ইউ। আসলে বাংলার গান এতই সমৃদ্ধ, এতই সুন্দর। সত্যিই তাই। ছোট্ট করে একটু জানতে চাই, গানের আইডল হিসেবে কাকে মানা হয়, কার গান বেশি ভালো লাগে? যারা লোকগান গান, যারা সাধক, সবাই, সবার আমি ভক্ত, সবাই আমার আইডল। আসলে লোকগানের মধ্যে একটা মামাটি গন্ধ পাওয়া যায়, শিকড়ের একটা টান থাকে। অঙ্কন, গল্প গানে গানে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তোমার আর একটি গান শুনবো, কিন্তু তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে চাও। চ্যানেল এস যারা দেখছেন, এতক্ষণ যারা মিউজিক আওয়ারের প্রোগ্রামটি দেখেছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন যেন এভাবে আরও আরও অনেক অনেক গান উপহার দিতে পারি। ধন্যবাদ। আমি এবার দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, গল্প গানে গানে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, তবে কথা দিচ্ছি আবারও আগামী পর্বে হাজির হব আপনাদের পছন্দের কোনো না কোনো শিল্পীকে নিয়ে। সেই পর্যন্ত সবাই চ্যানেল এসের সঙ্গে থাকুন, ভালো থাকুন। শেষ গানটি শুনতে শুনতে আমরা বাড়ি যাব। শেষ গানটি মাছ ভাণ্ডারি গান গাইতে চাই। বা বাবা, আমরা জানি চিটাগাং অঞ্চলের বিখ্যাত মাছ ভাণ্ডারি, সেখান থেকে একটি গান। ওকে, হয়ে যাক তাহলে। Like